রাসূল পাক বলছেন আয়েশা তুমি কি বলছো ওই দিন কি অবস্থা হবে আমি তো পয়গম্বর মুসার কথা চিন্তা করতেছি যেই মুসা কালিমুল্লাহ যেই মুসা দিনে রাতে আল্লাহর সঙ্গে কথা বলতেন আল্লাহ এক কথা জিজ্ঞাসা করলে মুসা তিন কথা বলতেন সাত পাইতেন যেই মুসাকে আল্লাহ ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন 12টা রাস্তা করে দিয়েছেন নদী আর সাগরের উপর দিয়া এই মুসা কিয়ামতের দিনে আমি দেখব আল্লাহর আরশে আজিমের পিলার ধরে কাঁদবে আর বলবে ইয়া আল্লাহ আসআলুকা উম্মি ওয়ালা আবি ওয়ালা উখতি ওয়ালা উম্মতি আল্লাহ কিয়ামতের দিনে তোমার কাছে উম্মত চাই না তোমার কাছে মাকে চাই না তোমার কাছে বাবাকে চাই না আজকের এই বিপদের দিনে আমি কাউকে চাই না আসআলুকা নাফসি আল্লাহ তুমি আমাকে বাঁচাও একজন নবী বলবে নবী মুসা মুসার মত নবী বলবেন আমাকে বাঁচাও চিন্তা করেন ওই দিন কেমনে বাঁচবেন ওই দিন কেমনে বাঁচবেন কে বাঁচাবে কেউ নাই এজন্য ভাই একমাত্র আল্লাহ আল্লাহ বলছেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওই দিন কারো বন্ধু থাকবে না দুনিয়া আমাকে বন্ধু বানাও আমি তোমাদের কাছে থাকবো কথায় কথা চলে আসে লম্বা করা যাবে না ওই দিয়ে হযরতে আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি হয় সবার অবস্থাতে আমাদের কি হবে আমাদের কি হবে এমন সময় জিবরিল আমিন আসবেন রাসূল পাককে ডাক দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন যখন সমস্ত পয়গম্বররা বলছেন আসআলুকা নাফসি আল্লাহ তুমি আমাকে বাঁচাও আর কিছুই চাই না তুমি আমাকে বাঁচাও কোথায় উম্মত আমি জানতে চাই না কোথায় মা বাপ জানতে চাই না কোথায় সন্তান আমি জানতে চাই না আল্লাহ তুমি আমাকে বাঁচাও জিবরিল আমিন ওই সময় রাসূলে পাককে উঠাবেন রাসূলে পাক তো উঠবেন জবানে থাকবে একটা আওয়াজ চুকে থাকবে পানি জিবরাইল রাসূলে পাককে রোজা মুবারক থেকে উঠাবেন রাসূলে পাক উঠবেন তার জবানে একটা আওয়াজ চুকে পানি জিবরাইলকে ডাক দিয়া বলবেন জিবরাইল তুমি আগে বলো আমার উম্মত এখন কোথায় তোমার আর নবী তোমার আর আমার নবী বলবেন জিবরাইল বলো আমার উম্মত এখন কোথায় না জানি তুমি দেরি করে ফেলেছ আমার উম্মত হয়তো ফুলসিরাতের পারে চলে গেছে আমার উম্মত হয়তো জাহান্নামের দিকে চলে গেছে তুমি আগে বলো আমার উম্মত কোথায় জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত তো এখনো উঠে নাই আপনাকে উঠানো হয়েছে আপনাকে উঠানো হয়েছে রাসূলে পাক তো উঠবেন দৌড় দিবেন আল্লাহ চেয়ার দিবেন যে কথা আপনারা জানতেন আমি বলেছি চেয়ার দিবেন আল্লাহ স্পেশাল চেয়ার দিবেন রাসূলকে কিয়ামতের দিনে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বন্ধু দুনিয়া অনেক কষ্ট করেছেন আপনি চেয়ারে বসেন জান্নাত থেকে পোশাক আনা হয়েছে আপনি পোশাকটা পরেন রাসূলে পাক বলছেন আল্লাহ আমি যদি সুন্দর পোশাক পরে সুন্দর চেয়ারে বসে থাকি তাহলে আমার উম্মতের খবর নিবে কে চিন্তা করেন সে রাসূলের কথা আজ আমি জানতে চাই রে সে রাসূলকে কেমনে আপনি আমি ভুলে থাকি আপনি আর আমি সে রাসূলকে কেমনে ভুলে থাকি ওই দিন কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না ওই দিন তোমার আমার জন্য কেউ কিছু করতে পারবে না আপনি আমি যদি ভালো হই রাসূলকে দুনিয়ায় চিনি তাহলে কিয়ামতের দিন রাসূল আপনাকে আমাকে চিনবেন কথা কি বুঝতে পেরেছেন কিয়ামতের দিন রাসূল পাক হয়তো আমাদের পক্ষে সিফারিশ করবেন আল্লাহর কাছে যদি দুনিয়ার জমিনে আপনাকে আমাকে আপনি আর আমি রাসূলকে চিনি তাহলে কিয়ামতের দিন হয়তো ফয়সালা হতে পারে এই সময়ে কি অবস্থা হচ্ছে চিন্তা করেন এই কথাটাই তো আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওই সময়ে তুমি কাউকে বাবা না ভাই না বোন না মা না বাপ না বন্ধু বান্ধব কেউ না শুধু তুমি একা কেউ তোমার পাশে নাই ওই দিন পাশে থাকবেন একমাত্র কে আওয়াজ করে বলেন কে পাশে থাকতে হলে আজকে আমাদেরকে আল্লাহর পাশে থাকা লাগবে না থাকা লাগবে না ভাই ডান হাতে আমল নামা চাই না চাই না যদি ডান হাতে আমল নামা দেওয়া হয় ওরা লোক বল যার হাতে আমল নামা দেওয়া হবে ও বলবো দেখেন না দেখেন কি লেখা আছে দেখেন দেখেন যারা দুনিয়া টিটকারি করতো কিছু লোককে ওরাই বলবে ভাই আপনি না আমাকে দুনিয়া আমার সাথে এনে দুষ্টামি করছেন আপনার আমল নামাটা কইবো দেখাতে চাইবে না কারণ ওরা আমল নামা তো পিছন দিকে ঘাটটা তো ভাঙ্গা আর ও বলবে দেখেন না আমার আমল নামা ডান হাতে আল্লাহ বলছেন যা 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 যা
ওল সিরাতের পারে যা, ব্রিজটা পার হওয়ার জন্য তোর কষ্ট করা লাগবে না, এত লম্বা ব্রিজ, বিদ্যুৎ চমকাতে যতক্ষণ লাগে তার আগে পার করে দেব আমি। এর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আমার উম্মত কোথায়? হযরত ওমর উঠায়া দিবেন পানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে পান করায় দিবেন, খাও হাউজে কৌসার, যাও জান্নাতে, কোনোদিন তোমাদের তৃষ্ণা লাগবে না। এগুলা যদি পেতে হয় এই দুনিয়ার জমিনে রবকে চিনতে হবে। চিনতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আজকে আমাদের জিন্দেগির একটা কথা, আমরা আমলনামা কোন হাতে চাই? ডান হাতে আমলনামা চাই। বাঁচার আর কোনো পথ নাই, বাঁচার আর কোনো পথ নাই, বাঁচার আর কোনো পথ নাই। আপনি যাই করেন, আমলনামা যদি ডান হাতে না আসে বাঁচার কোনো পথ নাই। কেউ আপনাকে আমাকে বাঁচাতে পারবে না, কেয়ামতের দিন কাউকে খুঁজে পাবেন না, কাউকে না কেউ চিনবেও না, কেউ পরিচয়টাও দিবে না। একমাত্র দুনিয়ায় যদি রবের পরিচয় নিয়ে যেতে পারি, একমাত্র আমাদের 3.5 হাত বডিতে যদি আমরা রসুলের সুন্নত নিয়ে যেতে পারি। আজকে দেখেন আপনার আপনার বাবা, আপনার দাদা, আপনার পরদাদা সবাই কবরে শুয়ে আছেন, আপনার ছেলে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া থাকে, ব্রিটেনে থাকে, আপনি ওখান থেকে টেলিফোন দেন, মিনিটের পর মিনিট খবর নেন, বাপ তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, খবর নেই, সবাই খবর নেই, নিমক হারাম, কিন্তু মাত্র 2.5 হাত মাটির নিচে, মাত্র 2.5 হাত মাটির নিচে তোমার আর আমার ঘরের পাশে তোমার আর আমার বাপ শুয়ে আছেন। কোনোদিন খবর নিতে পেরেছেন? খবর নিতে পারেন নাই। আপনি যেমন আপনার বাবার খবর নিতে পারেন না, আপনি যেমন আপনার মায়ের খবর নিতে পারেন না, খবর শুনে রাখেন, আপনি আর আমিও শুয়ে থাকবো এই কবরে, তোমার আর আমার সন্তানও খবর নিবে না। কথা ঠিক বললাম না? কেউ খবর নিবে না। কিন্তু মনে রাখবেন, সবাই যদি আমাকে আপনাকে ভুলে যায়, সন্তান যদি ভুলে যায়, স্ত্রী যদি ভুলে যায়, পৃথিবীর মানুষ যদি ভুলে যায়, রব বলেছেন গোলাম তুই যদি আমাকে চিনি না কবরে আসিস, আমি কথা দিলাম গোলাম, আমি আল্লাহ যেখানেই থাকি না কেন তুই কবরে থাকলে আমি তোকে ভুলে যাব না। এজন্য আমরা চিনব কাকে? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই পড়েন আমিন। কথা খুব লম্বা, ছোট করে বলে দিলাম, আমলনামা ডান হাতে চাই, আমলনামা কোন হাতে চাই? আমি প্রথম থেকে বুঝে আসছি শয়তান কেন শয়তান হয়েছে, কি নাফরমানি করে শয়তান হয়েছে, এরপরে সাত, এরপর সাত, আদ গোত্র, সামুদ গোত্র, এই সম্পর্কে আপনাদেরকে বলছি, এরা কেন আজাবে পতিত হয়েছে, এরপর আমি বলছি ফেরাউন কেন ডুবে শুবে মরছে। এতগুলা বোঝানোর পরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, সব করতে পেরেছি, আজও করতে পারবো। তারা যে অন্যায় করেছিল, অন্যায় ছিল অস্বীকার করা, অন্যায় ছিল আমাকে মিথ্যা বলা, অন্যায় ছিল আমাকে না মানা, অন্যায় ছিল রসুলকে তারা অনুসরণ না করা, আজও যদি আমরা সেই পথে চলি আজাব আসবে, একের পর এক আজাব আসবে। আজকে দেখেন ভূমিকম্প বেড়ে যাচ্ছে, আজকে সোনা ভূমিকম্প যেমন বেড়ে যাচ্ছে, বন্যাও বেড়ে যাচ্ছে, আজকে আগুন আর আগুন, পৃথিবীর ধনী ধনী দেশে শুধু আগুন আর আগুন। আমরা এটাকে বিভিন্ন নামে ব্যাখ্যা করছি, শুধু আগুন আর আগুন, দুনিয়ার কোথাও রক্তপাত হচ্ছে, দুনিয়ার কোথাও আগুনে জ্বলছে, দুনিয়ার আফ্রিকার মানুষ তো দুর্ভিক্ষে মরছে, কিছু মানুষ তো বন্যায় মরে যাচ্ছে, কিছু মানুষ অনাবৃষ্টিতে মরে যাচ্ছে, আর কিছু মানুষ আমরা আল্লাহকে স্বীকার না করে জাহান্নামে হচ্ছে। তোর না অনেক টাকা ছিল, টাকার গরমে কাউকে চিনতে না, আজ তোর কি হলো, তোর হাত ভেঙে দিলাম। তোর না অনেক ক্ষমতা ছিল, রাস্তায় বের হলে সামনে বামে শুধু গুন্ডা বাহিনী ছিল, আজ আমি হাত ভেঙে বুকের ভিতর দিয়ে ঢুকায় দিলাম, একজন গুন্ডা কই দেখলাম না। কথা বলেন না কেন? কই তোর বাহিনী কোথায়? আজ একানয় কোটি কোটি মানুষের সামনে, জিন্নাত ইনসানের সামনে, আসমানবিহীন জমিনবিহীন এক মহা সৃষ্টির মধ্যে তোর হাত ভেঙে বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া দিলাম, ঘাটটাকে মোটকায় দিলাম, কই এক চুকের ইশারা না সব তামা তামা হয়ে যেত। আজকে কই তোমার ক্ষমতা? ক্ষমতাও নাই, সম্পদও নাই। আল্লাহ বলছেন ফেরেশতারা এখন কি করবা? আল্লাহ অত পড়তেই পারতেছে না, আপনি যা দিছেন অত পড়তেই পড়তেছে না, একদিকে তো হাত ভাঙ্গার ব্যথা, অপর দিকে বুকটাকে ছিদ্র করে আপনি কলিজা ছিদ্র করে পিছন দিকে হাত দিছেন,
কি না কষ্ট হচ্ছে, অত চিৎকার করতেছে, কিসের আমলনামা পড়বে? এর মধ্যে ঘাটটাকে আপনি মটকায় দিছেন, ও কি আমলনামা পড়বে আল্লাহ? ওরে কি করব আল্লাহ, আপনি কি শান্ত হবেন? আল্লাহ বলছেন না, খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যারান ফাসলুকু। আল্লাহ বলছেন ওরে ধরো, এখন ধরো। ফেরেশতারা আল্লাহর হুকুম শুনবে না? কথা বলেন, ধরো ওর গলায় বেড়ি লাগাও। আল্লাহ, কিসের বেড়ি লাগাবো? বল জাহান্নামের নিচে যেই বেড়িটা আগুন দিয়ে জ্বালাইয়া রাখছি, আগুন দিয়ে জ্বালাইয়া যেই শিকল রাখছি, শিকল জমিনে রাইকা দিলে গোটা দুনিয়া অন্ধকার হয়ে যেত, আগুনের জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, এমন শিকল লাগাও গলায়। চিন্তা করতেছে, গলায় শিকল লাগাও। আল্লাহ এরপরে কি করব? পায়ে বাঁধো, গলায় শিকল, পা বন্ধ করো, আর নিক্ষেপ করো টেনে হেঁচড়ে অপমানিত গোলামের ন্যায়। আল্লাহ কোথায় নিয়ে যাব? আল্লাহ শিকলটা কত লম্বা করব? আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারিমে বলছেন, শিকলটা ফিজ সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউন। আল্লাহ বলছেন সত্তর গজ, সত্তর গজ দীর্ঘ একটা শিকল দেও, লাগলো আর টানো, আর ঘাড় মটকায় দিছ, হাত পিছন দিকে দিয়েছ, পায়ের মধ্যে শিকল দিয়েছ, গলায় শিকল দিয়েছ, এখন টানতে থাকো। আল্লাহর কাছে ফেরেশতারা বলবে আল্লাহ কোনো দরদ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরে বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এই লোকটার প্রতি আমার একটু দরদ নাই, এত নিয়ামত দিয়েছি, চোখ নিয়ামত দিয়েছি, হাত নিয়ামত দিয়েছি, পা নিয়ামত দিয়েছি, জবান দিয়েছি, দাঁত দিয়েছি, পঞ্চ ইন্দ্রিয় দিয়েছি, এত নিয়ামত দেওয়ার পরে দুনিয়া নামক নিয়ামত দিয়েছি, সম্পদ নামক নিয়ামত দিয়েছি, ক্ষমতা নামক নিয়ামত দিয়েছি, এত নিয়ামতে থাকবার পরে আমি আল্লাহকে আজ মানে নাই দুনিয়ায়, আজ আমি তাকেও তার কোনো কথা শুনবো না, টানতে থাকো। আল্লাহ বলছেন লা ইউমিনু বিল্লাহিল আযীম, অত দুনিয়া আমাকে মানত না। কিছু বুঝতেছেন আপনারা? আল্লাহ যে রহিম রহিম, শুধু রহমান আর রহিম চিৎকার করেন, কেয়ামতের দিন কই রহিম? আল্লাহ তো কাহার, আল্লাহ তো জব্বর, কোন কথা শুনতে চায় না কেয়ামতের। দুটা অপরাধের কথা বলছে, এক নম্বরে আল্লাহ বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কেন আমি তাকে এত শাস্তি দিচ্ছি তোরা জানিস না? বাপ যখন সন্তানকে বেশি পিটায় মানুষকে পিটাস কেন? এই ছেলের জন্য জীবনে যা করছি বাপ তোমরা কিচ্ছু জানো না, নিজের কলিজা চিবাই ওরে খাওয়াইছে, রাত দিন মাতার গাম পায়ে ফেলে কাজ করে ছেলেরা খাওয়াইছে, আজ আমার ভরা ডুবি করছে, বলে না কত রাগ। আল্লাহ বলছেন কেন মারতেছি জানিস না? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এত কিছু তার জন্য করলাম, কিন্তু এই গোলাম দুনিয়ায় থাকতে বিশ্বাসী ছিল না, আমার প্রতি তার আন্তরিকতা ছিল না, আমার প্রতি তার কোনো দরদ ছিল না, আমার জমিনে থাকে, আমার খায়, আমার থাকে, সব থাকবার পরে আমাকে মানত না, এই জন্য আমি কষ্ট পেয়েছি, আজ তাকে ছাড় নাই, এক নম্বর কারণ। দুই নম্বর ওয়ালা ইয়াহুদ্দু, চিন্তা করবেন কি বলছেন, দু নম্বর শাস্তি, দু নম্বর কারণ ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকি, এবং সে গরিব মানুষকে দিতে নিরুৎসাহিত করত। কথা বুঝতেছেন? সে গরিব মিসকিনকে দান করতে সে তো দিত না, আরেকজন দিলে নিরুৎসাহিত করতো, উৎসাহ দিত না। চিন্তা করতেছেন? আল্লাহ বলছেন সে তো দেয় না আল্লাহর রাস্তায়, সে তো গরিবকে দেয় না, সে তো ইয়াতিমকে দেয় না, বিধবাকে দেয় না, অসহায়কে দেয় না, বরং আরেকজন দিলে নিরুৎসাহিত করতো। দেখো নতুন টাকা হয়েছে, তিনি এখন দান দানশীল, কথা বলেন এগুলা কি ছিল? নতুন টাকা হয়েছে এবং দানশীলতা দেখায়। আল্লাহ বলছেন দেখো মজা তুমিও বুঝো আজকে, কত কথা। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে আরো বলছেন অতএব আমার কাছে আজকে কেউ তার ব্যাপারে কোনো আরজি নিয়ে আইসো না, সুপারিশ নিয়ে আইসো না। আল্লাহ নিজে বলছেন অতএব, ফালাইসা, আল্লাহর ভাব বুঝবেন, আল্লাহ বলছেন ফালাইসা লাহুল ইয়াউম হাহুনা হামিম, আজকের দিনে তার কোনো বন্ধু নাই,
আজকের দিনে তার পক্ষে কথা বলার কেউ নাই। দুনিয়ায় তো সব ছিল, আজ কেউ নাই, কারণ আমি আল্লাহ যার নাই তার কিচ্ছু নাই। এজন্য দুনিয়ায় যে দুনিয়া পাইল আল্লাহকে পাইল না, সেজন্য কিছুই পাইল না। আর যে আল্লাহকে পাইল দুনিয়া পাইল না, সেজন্য দুনিয়া এবং আখেরাত পেয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফালাইসা লাহুল ইয়াউম হাহুনা হামিম, তার ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, শক্তি ছিল, টাকা ছিল, আজ কেউ নাই। এর অর্থ সে আমাকে দুনিয়ায় পায় নাই। এই কথা বলে যদি আল্লাহ ক্ষান্ত হতেন, যে হাত ভাঙছেন, পা ভাঙছেন, গলায় বেড়ি লাগাইছেন, টাইনে টাইনে জাহান নামে নিছেন, এত কষ্ট দেওয়ার পরে, মানুষ বেশি কষ্ট দেওয়ার পরে, পুলিশও তো পিটিয়ে লেগ ফুটে পানি দেয় খাওয়ার কথা বলেন না কেন? কিছু তো হালকা পাতলো খাবার দেয়, যাকে তো মায়ের খাইছে, এখন বেচারা তো কিছু খায়া বাঁচতে, হয়তো যাক আল্লাহ রাগটা ঘুরছে, মারছেন, পিটাইছেন, কিছু খাবার টাবার তো দিবেন। এরপরে আল্লাহ বলছেন, দেখেন প্রথমেই বলছেন হামিম, ফালাইসা লাহুল ইয়াউম হাহুনা হামিম, তার জন্য কোনো শরীর নাই, বন্ধু নাই, মহব্বতের কেউ নাই, আজ কেউ তাকে কোনো সাহায্য করলো না। এই কথা শেষ নয়, আল্লাহ বলছেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আল্লাহ বলছেন এবং কোনো খাদ্য তার জন্য নাই, কোনো খাদ্য তার জন্য নাই, ওয়ালা তুআম, তার জন্য কোনো খাবার নাই, কি আছে, ইল্লা মিন গিসলিন, তাকে তো কোনো খাবার দেওয়া হবে না, তাহলে আল্লাহ কি দিবেন, কিছু তো দেওয়া লাগবে। আল্লাহ বলছেন দিব ক্ষত বিক্ষত শরীর থেকে নিঃসৃত হয়ে যে পুজ রক্ত জমাট বেঁধে জাহান্নামের নিচে গেছে, লোহার পেয়ালায় করে এটাই দেও। চিন্তা কর, এত দরদি রব এত কঠিন হয়ে গেছে, এত দরদি রব আমাদেরকে বুকার স্বর্গে বাস করতে হচ্ছে, আমাদেরকে বোঝানো হয় যা করেন না কেন, আল্লাহর নাম রহমান রহিম, কেয়ামতের দিন সব মাফ, এখন রব কি বলে শুনেন। এরপর আল্লাহ বলছেন মানুষ তো ভয় পাচ্ছে, মানুষ তো ভয় পাচ্ছে, আল্লাহ বলতেছেন মানুষ তো ভয় পাচ্ছে, এত মায়ের এত পিটানু এত কষ্ট, এরপরে গিসলিন আমি খাওয়াবো, পুজ রক্ত জমাট বাঁধা যেগুলো নিচে চলে গেছে জাহান্নামের এগুলো খাওয়াবো, আরে মানুষ তো ভয় পেয়ে গেছে, না, যারা আমাকে আমাকে চিনে, যারা আমি রবকে বিশ্বাস করে, যারা আমার দেয়া নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ বলছেন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন এটা গুনাহগার ব্যক্তিত্ব আর কাউকে আমি দেব না, যারা আমাকে চিনে তাদের জন্য আমি আল্লাহ এগুলো দেব না। এরপরে লম্বা কথা, আল্লাহ এখানে তিনবার আল্লাহ এখানে শপথ করেছেন, লম্বা কথা শপথ করে অনেক কথা বলেছেন, আমি সুরার সামনের দিকে গেলে আমাদের সময় শেষ হয়ে গেছে, আমি এতক্ষণে যা বুঝাতে চাইলাম, আল্লাহ দুটা বিষয় বলছেন, একটা হচ্ছে ডান হাতে আমল নামা আর একটা হচ্ছে বাম হাতে আমল নামা। এখন আমরা কোন হাতে আমল নামা চাই, ডান হাতে চাই না? এখন ডান হাতে যদি আমল নামা পাইতে হয় কি করতে হবে? একমাত্র সকল ক্ষেত্রে আমরা পৃথিবীতে বেঁচে থাকলে যা করব সবগুলো কাজ যেন হয় একমাত্র আল্লাহর জন্য। কার জন্য হবে? আমরা যদি কারোর সাথে বন্ধুত্ব করি সেই বন্ধুত্ব হবে কার জন্যে? আমরা যদি কারোর সাথে দুশ্মনী করি সেই দুশ্মনী হবে কার জন্যে? আল্লাহর জন্য। সেই চিন্তা আপনাকে আমাকে করতে হবে, আপনার ভিতরে কি আছে আমি জানি না, আমার ভিতরে কি আছে আপনি জানেন না, কিন্তু সবার ভিতরে কি আছে জানেন কে? আপনারা মনে করতেছেন এই দিনে আমার হাতে বেড়ি লাগায় দেওয়া হবে, এত সংস্কার, এত সংস্কার, আমার কর্মীর হাতে পুলিশে বেড়ি লাগাবে, পুলিশের চাকরি শুদ্ধ আমরা শেষ করে ফেলবো। এই চিন্তা, ওই পুলিশ যে বেড়ি লাগাবে চাকরি খাইতে পারবেন না। এজন্য শুনেন ভালো করে, বুঝেন, কান খাড়া করে শুনেন, কেয়ামতের দিন কাউকে পাবেন না। আয় আল্লাহ, অপরাধ স্বীকার করে তোমার দরবারে হাত উঠে তওবা করলাম, আয় আল্লাহ আমাদের জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দাও, আয় আল্লাহ আমাদের গুনার কারণে কেয়ামতের দিনে আমাদের বাম হাতে আমল নামা দিও না,
আল্লাহ তোমার পায়ে দড়িয়ে আমাদের বাম হাতে আমল নামা দিও না। দুনিয়ায় কত অপরাধ করেছি, সত্তার নামের খাতিরে গোনাগুলাকে গোপন রেখেছ, কিয়ামতের মাঠে নবীজির সামনে, সকল নবী ওলিদের সামনে, দুনিয়ার সকল সৃষ্টিজীবের সামনে গোনাগুলাকে প্রকাশ করে বেইজ্জত কইরো না। আয় আল্লাহ তোমার ঘরে আইসা তোমার পায়ে ধরে ক্ষমা চাইলাম, মাফ করে দাও। আয় আল্লাহ তুমি বলো, তুমি যদি মাফ না করো আমরা কোথায় যাব? তোমার ঘর ছেড়ে তোমার পা ছেড়ে যাওয়ার জায়গা নাই। আয় আল্লাহ আমাদের জিন্দগির গোনাগুলাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া বিশ্ব নবীর রূহ মোবারককে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ কিয়ামতের দিনে আমাদেরকে তুমি গুনাহগার বলে জাহান্নামী বলে ডাক দিও না। আমাদের হাতে পায়ে তুমি বেড়ি লাগাইও না। আল্লাহ আমাদেরকে পর্দার আড়ালে আরশে আজিমের ছায়ায় রেখা জান্নাত দিও আল্লাহ। অনুমনিব আমাদের যাদের মার বাবা নাই, আল্লাহ মা বাবা যাদের কবরে তারা জানে মা বাবা না থাকলে কি হয়, বাবার মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমাদের যাদের মা বেঁচে আছেন বাবা বেঁচে আছেন সুস্থ রাখো, হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি মুখলিস আলিমে বামুল বানাও, চরিত্রবান বানাও, আখলাকওয়ালা বানাও, সুন্নতের পাবন বানাও। আমরা যারা অসুস্থ ফ্যামিলিতে, যারা অসুস্থ পরিবারে, ভাই বোন আত্মীয় স্বজন এখানে যারা উপস্থিত, সবার পরিবারে যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দিও। আমাদের মনের ভিতরে একটাই আশা, ইন্তেকালের সময় তুমি রাজি হইয়া যাইও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين।